শুভ সংবাদ দেওয়া হচ্ছে, কোন টাকা ছাড়া আপনার ব্যবস্থা করে দেওয়া হবে।
করতে চাইলে আপনারা আসুন, আপনার রসুলের বিধিবিধান এবং শরীয়ত মোতাবেক স্ত্রীকে আল্লাহ নিয়ামত হিসেবে গ্রহণ করুন, যাতে আপনার বংশের মধ্যে নেককার দিনদার সন্তান আল্লাহ দান করতে পারেন। আমরা দোয়া করব আল্লাহ নেককার সন্তান দান করো, আমরা দোয়া করব আল্লাহ তুমি এই মেয়েকে শান্তি দান করো, যেদিন শান্তির প্রয়োজন আল্লাহ রহমতের ফেরেশতা নিয়ে শান্তি নিয়ে পৌঁছায়ও পথিমধ্যে এসে শান্তির ফেরেশতা বাস সেজে গেল, আবদ্ধ হয়ে গেল, আল্লাহ সেই কাদের রহমত নেওয়া যাবে না, সেখানে সেনার বাজার খুলে দেওয়া হলো, সেখানে গজবের থেকে আমরা রহমতের ফেরেশতাকে আমি আনবো, তখন রহমতের ফেরেশতা ফিরে যায় আর গজবের ফেরেশতা এসে যায়, ওই গজবের ফেরেশতা আসবে যে জায়গায় সে জায়গার সূচনা আমি কখনো করতে রাজি না। তাই আপনারা মেহরবানি করে আমি আকুল আবেদন করব যে সমস্ত বিয়ের মধ্যে যাই বর্ধ করবেন, এত এত সব যৌতুকের খানার ব্যবস্থা করতে হবে, বরযাত্রীর ব্যবস্থা করতে হবে, ফার্নিচার দেওয়া হবে, এই যাই বদ্ধ করে ফাংশনে বসে হারাম কাজের যারা সূচনা করে আপনারা পরামর্শ করে এইভাবে সিদ্ধান্ত নিয়েছেন, মেহরবানি করে আমার কাছে আত্মীয় পড়ানোর জন্য আসবেন না, আমাকে সে অনুরোধ করবেন না। আমি চাই আত্মীয় টাকা ছাড়া আমি চলতে পারি কিনা, আল্লাহ আমাকে ছাড়াই কিনা, মসজিদের কোনো টাকা নেই না, আমার নামাজ বিক্রয় করে যেখানে টাকা নিয়ে আর আমার সে মানুষের অনেক টাকা আমি হারিয়ে ফেলেছি, সেখানে আত্মর ন্যূনতম এই টাকাগুলো নিয়ে এই সমস্ত হারামের কার্যসূচি আমি এই দেশের মধ্যে আমার মাধ্যমে পরিচালিত হোক এটা আমি চাই না, সেজন্য কেউ এখানে আমাকে আত্মর জন্য অনুরোধ করবেন না, আত্মর জন্য আসবেন ওই আত্মর, যে আত্মর মধ্যে আল্লাহ রাজি রসুল রাজি, সে আত্মর মধ্যে রহমতের ফেরেশতা সে রহমতের দুয়ার খুলে দিবে, সেই আত্ম আমি পড়াবো ইনশাআল্লাহ, আত্ম হবে রহমত হবে নেককার দিনদার আল্লাহওয়ালা সন্তানও কিয়ামত পর্যন্ত হতেই থাকবে ইনশাআল্লাহ। মেহরবানি করে আমাকে সাহায্য করুন, যারা আমাকে সাহায্য করবে আল্লাহ আপনাকে সাহায্য করবে, দুনিয়াতেও সাহায্য করবেন কিয়ামতের মধ্যেও সাহায্য পাবেন, আর আমার সাথে যারা বিরোধিতা করে আমার বিভিন্ন কার্যক্রমের মধ্যে আঘাত করতে চাইবেন খেয়াল রাখবেন মলকুল মত আপনার সামনে আসবে, তখন কি জবাব দিবেন? কোরআনে করিম থেকে আমি সূরা তোবা শরীফের 37 নম্বর আয়াত আগে আলোচনা করেছি, আজকে নতুন বিষয়বস্তুর উপর আলোচনা করার জন্য আমি এক তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক বলেছে হে ইমানদার, ডাক দিচ্ছে ইমানদারকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা শোনো, ইন্না কাসীরাম মিনাল আহবার ওয়ার রুহবান, অনেক আলেম অনেক দরবেশ অনেক বুজুর্গ অনেক নামাজি অনেক আবেদ, লায়া কুরুনা আমওয়ালান নাসে বিল বাতিল, অবৈধভাবে মানুষের বক্ষণ মানুষের সম্পদ বক্ষণ করবে, মানুষের কাছ থেকে টাকা উপার্জন করবে, মানুষের কাছ থেকে দুনিয়া উপার্জন করবে, ওয়াসুদ্দুনা সাবিলিল্লাহ, এবং মানুষকে ধর্মের সঠিক এবং প্রকৃত কাজ থেকে বাধাগ্রস্ত করবে, মানুষকে ধর্মের সঠিক বিষয় দিবে না, মানুষকে দুই নম্বর ধর্ম দিবে, এক নম্বর ধর্ম থেকে মানুষকে দূরে রাখবে, এবং অবৈধভাবে মানুষের কাছ থেকে কুমতলব সাজিয়ে মানুষের কাছ থেকে বিভিন্নভাবে ধর্মের নামে তারা টাকা উপার্জন করবে দুনিয়া উপার্জন করবে, এই কথা আলোচনা হয়েছে। মানুষকে সৎ কাজ থেকে আল্লাহর পথ থেকে দূরে রাখবে, আল্লাহর পথ থেকে দূরে কিভাবে রাখবে এই কথার বিশ্লেষণ করতে গেলে তখন কথা হবে কি, কুরুল মারিলে গদ করে সেম মারিলে গদ করে, কথা সেটা এসে যাবে আঞ্চলিক ভাষায় বলে না, কুরুল মারিলে গদ ফাইয়ে করে সেম মারিলে গদ করে কুরুল মারিলে গদ করে, আঞ্চলিক ভাষায় সেই কথা এসে যাবে, আসুক যত কথা বলতে থাকবো মানুষকে দিন বোঝানোর চেষ্টা করতে হবে, মানুষ দিন বুঝতে হবে, দিন যখন মানুষ বুঝবে না তারা আমল করে আল্লাহর কাছে মকবুল হতে পারবে না, ওই সুদ্দুনা সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তায় সঠিক পথ অনুসরণে তারা বাধাদান করবে, তারা নিজেরা ধর্ম পালনের নামে ধর্মের নামে ব্যবসা করবে আর মানুষকে সঠিক ধর্ম চর্চা করতে দিবে না, তার একটি নমুনা আমি আপনাদেরকে বলবো, আমার কানে আমি শুনেছি ছোটবেলায় যে আমাদের শরীয়তে বলা হয় আপনার কোরবানি আপনি করবেন, আপনার কোরবানির পশু আপনি যাবে করবেন, আপনার কোরবানি আপনি করবেন কোরআনের কথা মানুষের কথা শরীয়তের কথা, আর একজন আলেম আমি ওয়াজ করতে শুনেছি আপনারা খবরদার কেউ গরু জবাই করবেন না, একটু বেশ কম হলে হারাম হয়ে যাবে, তাতে আমরা আলেমরা গিয়ে আপনাদের গরু জবাই করে দেবো, কেন আলেমরা আর গরু জবাই করতে হবে এ কথা কোরবানি করে জবাই করতে হবে এটা না কোরআনে আছে না হাদিসে আছে না ফেকার কিতাবে আছে না কোনো একটা বাংলা কিতাবের মধ্যে আপনারা পেয়েছেন, আলেমরা কোরবানি গরু জবাই করতে হবে আর কেউ করতে পারবে না, নিজের কোরবানি নিজে জবাই করা এটা শূন্য সেই পশুর সামনে
সেটাও শূন্য। সেই জায়গায় আমরা বলবো না না আপনি যোগ্য করবেন না, আমরা যোগ্য করবো, একটু ব্যস্ত মধ্যে আরাম হয়ে যাবে। বাবা একটু ব্যস্ত কেন হবে, এটা এত বড় মহাভারত কি জিনিস হয়ে গেল, সেটা সাধারণ মানুষ জানবে না, সেখানে নামাজ শিখতে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, জাকাত দিতে পারে, ইসলামের সমস্ত কাজ সাধারণ মানুষ সবাই শিখে যদি করতে পারে, একটা গরু যাবে করা শিখে করতে পারে না, এটা কি আশ্চর্য কথা। শিখে দিতে পারবো না, শিখে দিলে আমি তো টাকা পাবো না। এটা হচ্ছে বিশুদ্ধ নাম সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে রাখা, আল্লাহর সুন্নত থেকে রাসূলের সুন্নত থেকে দূরে রাখা, শরীয়ত থেকে দূরে রাখা, এটার অর্থ হচ্ছে মানুষকে ধর্ম থেকে দূরে রাখবে। তোমার কোরআন করার দরকার নাই, তুমি অফিসে থাকো, বাবিকে বলিও নাস্তা পানি জোগাড় করার জন্য আমরা কোরআন করে দিয়ে আসবো, অসুবিধা নাই। কেন এই কথা নিয়ে অনেক আলোচনা করেছি যে কোরআনের কথা মেনে ইন্তেজাম করবে, আমি বলে দিয়েছি যা ঘরে এখন কারো দৌড়ে যাই না, এক সময় যখন যাইতাম বলতাম যে কোরআন পড়বে তার ঘরে তাকে অবশ্যই কোরআনের পাশে আমাদের পাশে বসতে হবে, কোরআন পড়তে হবে। সে যদি বলে আমি জানি না, তাহলে সমাজের ভিতর কোরআন শিখবে ওয়াদা করো, আমি তোমার ঘরেও যাবো না, তোমার ঘরে কোরআনও আমার করবো না। এই স্লোগান দিয়েছিলাম আমি যখন গত কোনো সময় মানুষের ঘরে গিয়েছিলাম, তাদেরকে কোরআন পড়াতে আমি সাথে বসাইতাম, আপনার সমাজের ভিতর কোরআন শিখবে এটা ওয়াদা নিতাম আমি। যদি এরকম করা হতো এই দেশের আলেমরা অনেক সম্মানিত হতো, সাধারণ মানুষের জন্য আলেমরা উস্তাদ হতো, সাধারণ মানুষের আলেমের জন্য ছাত্র হয়ে যেত, উস্তাদের ছাত্র সম্পর্ক আর তাজিমার মহব্বতের সম্পর্ক, শ্রদ্ধা এবং ইমানের ইসলামের সম্পর্ক হতো। হুজুররা কোরআন শরীফ পড়ে সাহেবে দাওয়াত বার ব্যবসা করে, হুজুররা কোরআন শরীফ পড়ে সাহেবে দাওয়াত মোবাইল টেলিভিশন চায়, হুজুর কিয়াম করে মিলের শরীফ সময় আমাকে একটু বলবেন, ডিজেল লাইন চালিয়ে দিচ্ছে সেই লাইন চাই দিকে কোরআন চলে, যখন মিলের শরীফ হয় তখন মিলের শরীফ সামিল হয় আর হুজুররা দোয়া করে সাহাবী দাওয়াতকে জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়া। এই সমস্ত কর্মকাণ্ড ওয়াইসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়া সামিল। তাই ওলামায়ে কিরামকে সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে এই সমস্ত আয়াতের শিকার করে আমরা হচ্ছি কিনা। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আলেমদের সম্পর্কে, এতগুলো কিছু আলেম আছে, দরবেশ আছে, বুজুর্গ আছে, আবেদ আছে, যারা দিন ধর্মের নামে মানুষের তাকে দাঙ্গাবাজি করবে, দুনিয়া দিনের নামে দুনিয়ার দাঙ্গাবাজি করবে, মানুষকে সঠিক দিন দান করবে না, সঠিক দিনে মানুষকে বাধা প্রদান করবে। আর তৃতীয় নম্বর ওই আল্লাহর বান্দাদের কথা বলে দিচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদাতা, যারা কোটিপতি, সমাজপতি, যারা জমিদার, যারা অট্টালিকা সম্পদের মালিক, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে টাকা ব্যয় করবে না, টাকা ব্যয় করার প্রশ্ন আসবে, মানুষের কাছে ভিক্ষা করবে, মসজিদের জন্য ভিক্ষা করবে, মাদ্রাসার জন্য ভিক্ষা করবে, এতিমখানার জন্য ভিক্ষা করবে, নিজের অট্টালিকা সম্পদ সেগুলো বরাবর রেখে দিবে, ফিক্সড ডিপোজিট করে বাড়ানোর চেষ্টা করবে, আল্লাহর পথে ব্যয় করবে না। আল্লাহ বলেন এই তিন শ্রেণীর মানুষ, যে সমস্ত আলেম দিনের নামে দুনিয়াবাজি করে, যে সমস্ত আবেদ দরবেশ পীর বুজুর্গ দিনের সাইনবোর্ড দিয়ে দুনিয়াবাজি করবে, এবং যার সমস্ত জমিদার, থাকাওয়ালা, পয়সাওয়ালা, কোটিপতি, পেপারের মালিক, যারা সম্পদ অত্যাধিক সম্পদের মালিক, আল্লাহর পথে সম্পদ ব্যয় করবে না, ব্যয় করার প্রশ্ন সে মানুষের কাছে ভিক্ষা করবে, ফাবাশিরহুম বিআযাবিন আলিম, রসুল আপনি বলে দিন তিন জাতির জন্য তোমাদের জন্য কঠিন শাস্তি সামনে উপস্থিত আছে, জাহান্নামের আগুন তোমাদের জন্য অপেক্ষা করতেছে। একদিকে আলেমদেরকে বলা হলো, ফিদদারবেশদেরকে বলা হলো, আর একদিকে সাধারণ যত সমস্ত মানুষ দেশের মধ্যে দুর্নাঢ্য হয়ে আছে তাদের সম্পর্কে বলা হলো। এই তিন জাতি সম্পর্কে হুঁশিয়ারি জ্ঞাপন করেছে আল্লামা ইবনে কাসির, তাফসির ইবনে কাসিরের মধ্যে এই সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলেন যে আলেমদের সম্পর্কে ওয়াইসুদ্দুন আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মানুষকে বাধা প্রদান করে, আই ওহুম্মা আকলিহিমুল হারাম ইয়াসুদ্দুন আন্নাস আন ইত্তিবাইহা, আলেমরা, হাফেজরা, আলেমরা, দরবেশরা, পীর বুজুর্গ, নায়েব রসুল, সে যে ওরা মানুষের কাছ থেকে টু ফাইস কর অর্জন করে নিবে, কিন্তু মানুষকে হক থেকে দূরে রাখবে, ওয়াইল বুসুনুল হাক্কা বিল বাতিল, যা আসল ধর্ম সেটাকে ডেকে রাখবে, আবরণ দিয়ে রাখবে, জান্নাতুল ধর্ম এটা মানুষের মধ্যে সরবরাহ করবে, ওয়াইল আরুন আলিমান আত্তাবাহুম মিনাল জাহালাতে আন্নাহুম ইয়াদুনুল খায়, আর সাধারণ মানুষকে বলবে, দেখাবে, শুনাবে, জানাবে যে আমরা তোমাদেরকে দিনের মধ্যে রাখছি, যেভাবে তোমরা মনে করতেছো সাধারণ মানুষ, ওরা এই পথের মানুষ নয়।
নয়, ওরা সত্যিকার দিনের কথা তোমাদেরকে বলে না। চোদ্দ নম্বর দিন তোমাদেরকে দিচ্ছে, আসল দিন তারা লুকিয়ে রেখেছে, আসল দিন তারা লুকিয়ে রেখেছে। আপনাদেরকে জান্নাতে পৌঁছে দিচ্ছে মুনাজাত করে, দোয়া করে বরঞ্চ তোমাদেরকে জাহান নামে নিয়ে যাচ্ছে। এই সমস্ত আলেম দরবেশ, এই সমস্ত বীর বুজুর্গ এবং তাদের অনুসারী কারুকে কোন অবস্থায় কি আমাদের ময়দানে আল্লাহর পক্ষে সাহায্য করা হবে না। কারণ আলেমরা এরকম কেন করলো, তার সাথে তারা বোধ করবে, আর সাধারণ আওয়াম তাদেরকে মানলো কেন, আহল দিয়ে বিবেক দিয়ে সত্যিকার নায়েব রাসূল বেছে নিল না কেন, সেই জন্য তাদের শাস্তি হবে, তাদেরকে কোনো সাহায্য কি আমাদের ময়দানে করা হবে না। এবং তৃতীয় নম্বর আয়াতের অংশের উপর আলোচনা করতে গিয়ে মানুষকে পরিচালিত করে, মানুষের সত্তাই মাধ্যমে করে, মানুষকে তারা সমাজ পরিচালনা করে, এই সমস্ত মানুষের কথা আল্লাহ পাক তিন নম্বরে স্থান দিয়েছে। ফাইনান নাসা হাল্লাতুনাল উলামায়ে ওয়াল উবাদে ওয়াল আরবাবিন আমওয়াল, কারণ মানুষ তিন কিসিমের মানুষের কাছে দুর্বল, আলেমের কাছেও দুর্বল, দরবেশের কাছে আবেদের কাছেও দুর্বল, এবং যারা আরবাবিল আমওয়াল যারা সম্পদশালী ব্যক্তি দানাঢ্য ব্যক্তি, এই সমস্ত দানাঢ্য ব্যক্তির কাছেও সাধারণ মানুষ দুর্বল। এই তিন শ্রেণীর মানুষের কাছে মানুষ দুর্বল, এই তিন শ্রেণীর মানুষের কাছে কথা আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ফাইজা ফাসাদাত আহওয়ালু আহওয়ালায়ে, এই আলেম দরবেশ আবেদ এবং সব দানাঢ্য ব্যক্তি তাদের অবস্থান যখন ধর্ম থেকে সরে পড়ে যায়, ধর্মান্তরিত হয়ে যায়, ধর্ম থেকে দূরে সরে যায়, তাদের অবস্থা যখন নষ্ট হয়ে যায়, ফাসাদাত আহওয়ালুন নাস, সারা পৃথিবীর মানুষের অবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। কামা পারা বাজু, যেমন কোন এক শায়ের বলেছে, ওয়াল আফসাদাত দিনা হিলাল মুরুদ ওয়া আবারু সুইন ওয়া রুবানহা, যে ধর্মকে বরবাদ করেছে রাজা বাদশা দনাঢ্য ব্যক্তিরা, ওয়া আবারু সুইন এবং আলেমে ফাজাররা, ওয়া রুবানহা এবং দরবেশ এবং যারা আবেদ তারা, এই তিন কিসিমের মানুষ ধর্মকে বরবাদ করেছে, ধ্বংস করেছে। আজ বিশ্লেষণ করলে দেখা যায় এই তিন কিসিমের হাতে আজ ধর্ম জিম্মি হয়ে গেছে, এই তিন দলের মানুষ ধর্মকে বরবাদ করে দিয়েছে। তাই হযরতে মুহাম্মদ ইবনে ফজল সুফি আল জাহেদ একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন আল্লাহর ওলি, তিনি বলেছেন যে জিহাদুল ইসলামে আলা ইয়াদি আরবাতি আসনা, সাত দলের মানুষের হাতে ইসলাম বরবাদ হয়ে যাবে, সাত কিসিমের মানুষ ইসলামের শত্রু, সাত কিসিমের মানুষ ইসলামের দুশমন, সাত কিসিমের মানুষের হাতে ইসলাম বরবাদ হবে। সিনকুম লা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, এক কিসিমের মানুষ হচ্ছে যারা এলম অর্জন করেছে, আলেম হয়েছে, কিন্তু আলেমে ফাসেক আর ফাজির হয়েছে, আল্লাহ তাকে যে এলম দান করেছে সেই এলম মতো সে আমল করে না, সেই জন্য এ হচ্ছে প্রথম শ্রেণীর স্তম্ভরগত হওয়ার মানুষ, যে সমস্ত আলেম আমল করেছে কিন্তু এলম অর্জন করেছে সেই মতো আমল করে না। এই বিষয়ে একটি কিতাব আব্দুর সুন্নিয়া ফিল কুতুবিন নাজদিয়া, এই কিতাবের মধ্যে মুসান্নাব রহমতুল্লাহ বলেন, আসিন ফুল আমুলুর মাল্লাহু ইলমুন বেলা আমালিন ফাহু আদরু শাইনাল আম্মা ফাইনা হুজ্জাতুল্লাহু ফি কুল্লি নাকিসাতিন ওয়া মাহসানাতিন, এই সমস্ত আলেম তাদের এলম আছে আমল নাই, তারা জাতির জন্য বড় ভয়ঙ্কর। ওয়াসিনিফুন ইয়ামালুনা বেলা বিমা লা ইয়ালামুন, আর কিছু মানুষ আছে ইয়ামালুন, তারা আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, তসবিহ তালবীহ দিন ধর্ম মেনে চলে, বিমা লা ইয়ালামুন, কিন্তু দাঁড়িয়ে বসে দিন ধর্ম শিখে না, দিন ধর্ম শিখে না কেবল আমল করে, এই সমস্ত মানুষ ইসলামের দুই নম্বর শত্রু, যারা আমল করে এলম অর্জন করে না, দিন বুঝে না, দিন বুঝতে কোনো আলেমের সোহবত আর সান্নিধ্য বসে না, সাহাবায়ে কেরাম রাসূলের সোহবতে বসে আল্লাহর কাছে মকবুল হয়েছে। আর এই দেশে আমরা নিজে নিজে মকবুল হওয়ার চেষ্টা করি, আমাদের মতো এত ব্যাহল মানুষ পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। সাহাবায়ে কেরাম ন্যূনতম যোগ্যতার মালিক যখন সোহবতের সালাতের মধ্যে এসেছে, সর্বোচ্চ যোগ্যতার মালিক হয়ে গেছে। সম্মান মনে রাখবেন, নামাজ পড়ে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে মকবুল হয় নাই, রোজা রেখে
নামাজের কারণে, রোজার কারণে নয়, সোহবত রাসূলের কারণে। রাসূলের সোহবতে মাশুমে তালিম নিয়েছে, যার তালিম নেওয়ার মাত্রা যত বেশি হয়েছে সে তত আল্লাহর কাছে মকবুল হয়ে গেছে। তাই বলেন ইয়ামালুন বিমা লা ইয়ালামুন, যারা এরকম অর্থ আমল অর্জন করে, নামাজ পড়ে, রোজা রাখে, দুনিয়াতে দিনদার হয়ে চলতে চেষ্টা করে, কিন্তু কোনো আলেমের সোহবতে বসে দিনদার মুশরিকের দাসী হতে চায় না, এ হচ্ছে ইসলামের দুই নম্বর শত্রু। এদের সম্পর্কে বলেছেন ওই কিতাবের মধ্যে, আল আবদুল জাহেদুন আল আবদুল জাহেল ফাইনান নাসা ইহসানুন আল জান্নাবিহি লিবাদতিহি ওয়া সালাহি ফায়াতাদুন বিহি আলা জাহলিহি ওয়া হাযান সিনফান আল্লাযানে ইযাকারাহুমা বাদু সালাত। সেই দুইটি জাত সম্পর্কে আলেমে ফাজেল আবেদে জাহেল আজকে সংক্ষিপ্ত বলব, সময় আসলে বিশদ আলোচনা করব। এই দুইটি হচ্ছে ইসলামের চরম প্রধান শত্রু, একটা হচ্ছে আলেমে ফাজের যাদের এলম আছে এমন নাই, আর একটা হচ্ছে আবেদে জাহেল তাদের এবাদত আছে এমন নাই, আমল আছে এলম নাই, এরও ইসলামের শত্রু। যাদের মধ্যে আমল আর এলম আছে আমল নাই তারও ইসলামের শত্রু। এই দুইটি শত্রু সম্পর্কে তাবিনের জামানায় সমস্ত বুজুর্গ একমত হয়ে বলতেন ইহজারু ফিতনাতাল আলিমিল ফাজির ওয়াল আবদিল জাহিল। হে দুনিয়ার মানুষ সাবধান সাবধান, বন্ড আলেম, ফাসেক আলেম, ফাজের আলেম, যারা এলম আছে আমল নাই, এই সমস্ত আলেমের কাছে যাইও না, এদের ফেতনা থেকে নিজেকে রক্ষা করো। ওয়াল আবিদিল জাহিল, ওই সমস্ত আবেদ যাদের মধ্যে আমল আছে এলম নাই, আলেমের সোহবতে বসে না, কোন আলেম থেকে দিন ধর্ম ঠিক করে নেয় না, এই সমস্ত আবেদের জাহিলের কাছে খবরদার খবরদার কখনো স্থান গ্রহণ করিও না। এই দুই জাতি থেকে তোমরা নিজেকে রক্ষা করো। আলেমে ফাজের আবেদের জাহিল, যে আলেম যে আবেদ সে এবাদত করে, আলেমের সোহবত গ্রহণ করে না, যে আলেম এলম অর্জন করে, আল্লাহর সোহবতে বসে বসে দিন পালন করে না, এই দুই জাতি থেকে তোমরা নিজেকে রক্ষা করিও। ফাইন্না ফিতনাতাহুমা ফিতনাতুন লিকুল্লি মুসলিম, এই দুইটি জাতি পৃথিবীর মধ্যে সমস্ত ফিতনার মূল। মানুষ যেখানে ফিতনাগ্রস্ত হয়ে আল্লাহ থেকে দূরে সরে পড়ে, এই দুই জাতি হচ্ছে প্রধান। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ফাস্তাইস বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও। সাহাবায়ে কেরামের পরে তাবিঈনে বলে সেই শয়তানের মানে হচ্ছে কি, এই শয়তান হচ্ছে এক নম্বরে আলেমে ফাজের, দুই নম্বরে হচ্ছে আবেদে জাহেল, যে আবেদ আলেমের সোহবত নিয়ে দিন শিখবে না, সেই হচ্ছে শয়তানের অন্তর্ভুক্ত। অতএব এই বিষয়ে সময়ে বিশাল আলোচনা করব। তিন নম্বর কে, অসিনফুন লা ইয়ালামুনা ওয়া লা ইয়ামালুন, যে এলম অর্জন করে না আমল করে না, এ হচ্ছে ইসলামের তৃতীয় নম্বর ব্যক্তি, যে প্রতিকার, যে আমল করে না এলম অর্জন করে না, এলম অর্জন করে না এবং আমল করে না, যার মধ্যে এলম নাই, কোনো আলেমের সহমত নাই এবং কোনো আমাদের কোনো তার মধ্যে ব্যবস্থাপনা নাই, সে ব্যক্তি তিন নম্বর প্রতিকার ইসলামের জন্য। ওয়াসিনিফুন ইয়ামনাউনা নাসা মিনাত তাআল্লুমে, চতুর্থ নম্বর ক্ষতিকারক ইসলামের দুশমন হচ্ছে ওই ব্যক্তি যারা মানুষকে তালিম থেকে বঞ্চিত করে, যারা মানুষকে তালিম থেকে বারে প্রদান করে, ইয়ামনাউনা বারে প্রদান করে, আর নাসা মানুষকে মিনাত তাআল্লুমে, আলেমের সোহবতে বসে দিন শিখতে যারা নিষেধ করবে, বারে দিবে, নিরুৎসাহিত করবে, মানুষকে বারে প্রদান করবে, তারা হচ্ছে সাত নম্বর ইসলামের ক্ষতিকারক শক্তি। স্পষ্ট এগুলো সম্বন্ধে বিশেষ আলোচনা করেছে। তিন নম্বর ব্যক্তি যাদের এলম নাই আমল নাই, ইন্নাহুম কাল আনামি সায়মা, বড় যারা বৈন্য পশুর, যাদের মধ্যে আমল নাই এলম নাই এরা বৈন্য পশুর মতো। চতুর্থ নম্বর, যারা মানুষকে দিন ধর্ম শিখতে নিষেধ করে, দিন ধর্ম শিখতে বাধা প্রদান করে, এই কিতাবে আব্দুর রসুনিয়ার লেখক বলেন নওয়াবু ইবলিস ফিলার দে, জমিনের মধ্যে তারা ইবলিসের প্রতিনিধি, জমিনের মধ্যে তারা শয়তানের ফান্নাসের প্রতিনিধি। ওয়াহুমুল্লাযিনা ইউসবিতুনান্নাস আলা তালাবিল ইলম, যারা মানুষকে এলম অর্জন করতে বিধি নিষেধ প্রদান করবে, নিষেধাজ্ঞা করবে, ওয়াত্তাফাক্কুহু ফিদ দ্বীন, দ্বীন ধর্ম বুঝতে আসবে আলেমের কাছে তারা বাধা প্রদান করবে, এই সমস্ত বাহুলাই এই সমস্ত সাইন নম্বর মানুষ, চতুর্থ প্রকারের মানুষ, ইবলিসের যারা খলিফা, শয়তানের যারা প্রতিনিধি, এরা হচ্ছে আদর আলিহীন, এরা মানুষের জন্য বড় ক্ষতিকারক, মুসলমানের জন্য বড় ক্ষতিকারক, মিন শায়াতিনিল জিন্নে, জিন শয়তান থেকেও ক্ষতিকারক। ফাইন্নাহুম ইয়াহুলুনা বাইনাল গুরুবে ওয়া বাইনা
যারা সুন্নত পড়েন সুন্নত পড়েন।